চলেন আজকে ডালিম গাছ দেখে আসি। আমার তিনটা ডালিম গাছ ফলের ক্যারেটে, এত বড় ডালিম গাছ দেখছেন কখনো? এত ডালিম সহকারে দেখছেন, ডালিম ভয়া তোলা রয়েছে, কি পরিমাণ ডালিম হয়েছে। আমার নিচু একটা হয়ে রয়েছে, ওই নিচে ঝুলে আছে। কি পরিমাণ ডালিম হচ্ছে দেখছেন, তোলা হচ্ছে। আমার পছন্দ না ডালিম, খেতে ভালোই লাগে, দানা শক্ত লাগে। যেমন একটা এই যে এটা পেকে গেছে, এটা ছিঁড়ে ফেলতে হবে। এটা ছিঁড়া দরকার দেখছেন। খাবেন কেউ বলেন, কে খাবেন? কি দেখাবো, প্রতিদিন একবার বারবার দেখাইতে মন চায় না। একটা জিনিস বারবার যে দেখামু তাও ভালো লাগে না। গাছগুলো ঠিক আছে সব, এটা আনা হয়েছে কয়টা দেখবেন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ও জিনিস একটা ছয়, ও একটা সাত, আরেকটা জিনিস দেখাই দেখেন। ওর জানি কি একটা সমস্যা হয়েছে, ওকে নিয়ে আসতে হবে এই জায়গায়। দেখছেন কি হয়েছে, ও ওকে ছাত্রাকে পাইছে। ওর ব্যবস্থা নিতে আছি, ওর ব্যবস্থা নিতে হবে। এগুলো কেটে ফেলতে হবে, এখান থেকে ঠিক কেটে দেব। এখান থেকে কেটে দিলে যদি ও থামে, এর আগে ও থামবে না কোনো মতেই না। এখন যদি স্প্রে করে দেবো, যদি বাঁচে ও বাঁচবে, না হলে ও আর ঠিক হবে না। দেখছেন পোকা ছিঁড়ে দিলাম, ওটা না রাখাই ভালো। ও যে সাইড একটা আছে, ওটি ছিল ডালিম, ওগুলো ডালিম ছিল। আর এটা হলো পাকিস্তানি আনার, পাকিস্তানি আনার এভাবে লাল হয় আমি কখনো দেখিনি। এই যে এটা দেখছেন কতগুলো হয়েছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছ, সাত, আট, নয়, এটা নয়টা হয়ে গেছে। আর এটা দেখেন কী অবস্থা, আমার রানী, হ্যাঁ এটা ছাদ বাগানের রানী। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এটাও হবে, ধরলাম না, এটার বাদ দিলাম। ছয়, এক, সাত, সাত, সাতটা অলরেডি, সাতটা ফল সেট হয়ে গেছে। এখনো আট, ও একটা নয়, এ একটা দশ, এটাও টিকে যেতে পারে। এগারো করেন, এগারো এতটুকু আছে, এতটি ফল না হলেই ভালো হয়। তবে ধন্যবাদ আপনাদের সবাইকে, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।